আপনি কি ড্রাগনের দেশ ভ্রমণ করতে চান, মানে ভুটান ভ্রমণ করতে চান, তাহলে কি কি আইডির প্রয়োজন হবে প্রবেশ করতে, এবং কি কিভাবে প্রবেশ করবেন, কত টাকা লাগবে? এবং বর্তমান এই 2022 সালে ভুটান সরকার একটি নতুন নিয়ম চালু করেছে, সেই নিয়ম কি কি, মোটতে এসব তথ্য দেব এবং এই ড্রাগনের দেশের কিছু ইতিহাস নিয়ে আজকের এই ভিডিও নির্মিত। আমার হাতে এই মুহূর্তে আছে ভুটানের টাকা, এই দেখতে পাচ্ছেন, এটা হলো ভুটানের টাকা এবং এইটা ছিল ভুটানের রাজা ভ্রমণ করতে কার না ভালো লাগে ভাই, এই পৃথিবীটা সবারই এক পাক ঘুরে দেখার ইচ্ছা জাগে মনে। হয়তো আপনারও অনেক ইচ্ছা যে আমি অমুক দেশ ভ্রমণ করব, অমুক জায়গা দেখব, কিন্তু সময়ের অভাবে আর্থিক অনাটনে সেটা হয়ে ওঠে না। তো প্রিয় বন্ধু, আমি আশা করব আপনার মনে আশা রাখেন, হিম্মত রাখেন, ইনশাল্লাহ একদিন নিশ্চয় এই দেশ আপনি ভ্রমণ করতে পারবেন, এটা কামনা করি। তার সাথে আমাদের সঙ্গে থাকবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ মিস্টার এস আর ব্লগার্স ফলো করে আমি যেখানে ভ্রমণ করি যা কিছু দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে আমি বিভিন্ন জায়গা ভ্রমণ করতে পারবো এবং ব্লগ হিসাবে আপনাদেরকে উপহার দিতে পারবো। তো আপনারাও কিছু জানতে পারবেন, আমিও কিছু জানতে পারবো, কিছু দেখতে পারবো, আপনাদেরকেও কিছু জানাতে পারবো এবং দেখাতে পারবো। সৃষ্টির পর থেকেই যে দেশটি স্বাধীন এবং এখনও পর্যন্ত যে দেশটিকে কেউ জয় করতে পারেনি, আর যে দেশটি বিশ্বের ভিতরে সবথেকে শান্তির দেশ হিসাবে পরিচিত এবং খ্যাতি অর্জন করেছে, সেই দেশ ভ্রমণ করতে পেরে আজকে অনেক হ্যাপি লাগতেছে প্রিয় বন্ধুরা। তো এই যে আমাদের সঙ্গে আছে সাদেক ভাই, আর এই সাদেক ভাইয়ের জন্যই আমাদের আজকের এই ভুটান আসা, তা না হলে আসতে পারতাম কিন্তু অনেক দেরি হয়ে গেত। স্রষ্টার সৃষ্টিকে যেন যতই প্রশংসা করি ততই যেন কমই থেকে যায়, আর প্রশংসা করে শেষ করা যাবে না। তো এরকম সৌন্দর্য নীলাভূমি দেখতে পাচ্ছেন আপনারা, পাহাড় পর্বতে ঘেরা সারাটা জায়গা। তো প্রিয় বন্ধুরা চলেন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা আরম্ভ করে দিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সবাইকে স্বাগতম এই ড্রাগনের দেশ ভুটান থেকে। তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হলো ড্রাগনের দেশ ভুটান, আর এখান থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। পাহাড়ি পথ, দুর্গম রাস্তা এবং কি মুক্ত জীবজন্তুর বিচরণ যেখানে, সেই জায়গাটা পাড়ি দিয়ে আমরা আজকে রওনা হয়ে দিছি আমাদের সেই গন্তব্যস্থান। তো আমরা অলরেডি এসে পৌঁছে গেলাম আমাদের সেই ভারত ভুটান। তো কি সুন্দর একটি দৃশ্য প্রিয় বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন ইন্দো ভুটানের যে বর্ডার গেট, আপনারা দেখতে পাচ্ছেন এই যে। তো এখন আমরা এখানে এন্ট্রি করে নিই, কী কী প্রয়োজন হয় এবং কীরকম টাকা পয়সা যায় সমস্ত ডিটেলস আপনাদেরকে দিতেছি। প্রিয় বন্ধুরা দুঃখিত, কারণ এন্ট্রি করার সময় সেখানে ক্যামেরা এলাও নাই, যার জন্য আমরা সেই এখানে এন্ট্রি করতে পারা ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো লাইভের ফার্স্ট টাইম আমি ভুটানের মাটিতে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। তো এই দেখতে পাচ্ছেন আমার হাতে এটা 1000 টাকার নোট, আমরা এক্সচেঞ্জ করে নিছি। তো আমরা এখানে এন্ট্রি করলাম, যেটা আমাদের ভারতীয়র জন্যে ভোটার আই কার্ডের প্রয়োজন পড়লো, এবং কি গাড়ির জন্য গাড়ির আরসি এবং ড্রাইভার লাইসেন্স। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন ভুটানের যে বর্ডার গার্ড, মানে আর্মি, ভুটানের আর্মি এটা। তো প্রিয় বন্ধুরা আমাদের ইন্ডিয়ানদের জন্য ভোটার আইডি কার্ড বা আধার কার্ড এবং কি পাসপোর্ট যদি থাকে পাসপোর্টও চলে, এবং বাচ্চাদের জন্য জন্ম সার্টিফিকেট হলেই হয়ে যায়। তো কোনো পয়সা পাতি লাগে না। আমাদের ভ্রমণে যারা আজকে সঙ্গী তারা আমি আছি, রমেশ আছে, রাজু ভাই আছে, সাদেক ভাই আছে, এবং এখানে আছে বাবু ভাই। দেখতে পাচ্ছেন বাবু ভাই এবং রাজু ভাই এরা হলো বড়ো সম্প্রদায়ের, আর খুব ভালো মনের মানুষ, ফ্রেশ মানুষ একদম। আর এদের জন্যে আমাদের আজকের এই ভ্রমণ, কারণ আমরা 2টা বাজায় এসে এখানে পৌঁছেছি, আইন মতে আমরা 2টার পরে এখানে এলাও নাই, গেটে আমরা প্রবেশ করতে পারবো না, আমরা এখানকার ভাষাও জানি না। তো রাজু ভাই এবং বাবু ভাই এখানকার ভাষা জানে, তাই অনেক রিকোয়েস্ট মিকোয়েস্ট করে আমরা ভিতরে প্রবেশ করে গেলাম অলরেডি। তো এ হলো আমাদের গাড়ি, এখন আমরা ভুটানের লামলাং যে টাউনটা আছে সেখানে যাওয়ার চেষ্টা করবো। আপনারা যত দূর পারেন 2টার আগে গেটে এসে পৌঁছার চেষ্টা করবেন। আইডি সাইডে আমরা জমা দিয়ে টাকা এক্সিস করে নিলাম, মানে চেঞ্জ করে নিলাম, এখানে আমাদের ইন্ডিয়ান টাকা দিয়ে ভুটান টাকা নিয়ে নিলাম। তো এই যে ভাই আছে, আমার ভাই এসকে মেন, মানে খুব আনন্দ মনে, জীবনে ফার্স্ট টাইম আমরা ভুটান, তো খুবই মজা লাগতেছে। দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আরো কি কি দেখাতে পারি, যতদূর সম্ভব আর কি দেখাবো। নতুন নতুন মনে কিছু ভয়ও কাজ করতেছে, জানি না কিরকম ধরনের ফিলিংস পাবো। তো দেখতে থাকেন ভিডিও শেষ পর্যন্ত। এই যে টাকা, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো ভুটান টাকা, এই যে আমাদের হাতে আছে ভুটানের টাকা এটা। তো এটা ছিল ভুটানের রাজা
তো তার নামে এই টাকাটা আছে। তো এখানে কি লেখা আছে ভুটানি ভাষা বুঝি না, রয়্যাল মাইনরিটি অথরিটি অফ ভুটান এটি লেখা আছে। তো লাহলে কইতেছি কারণ স্যার আশেপাশে পুলিশ আছে এখানকার, ইন্ডিয়া এই ভুটান যে আর্মি আছে তারা আছে। তো মনে খুব একটি সাহস কম আজকে, তো হঠাৎ করে ঢুকা হয়েছে জীবনের ফার্স্ট টাইম। তো এই হলো ভুটানের টাকা, আমরা 1000 টাকা এক্সচেঞ্জ করে নিলাম। দেখি 1000 টাকাই হবে কারণ ভিতরে ইন্ডিয়ান টাকাও চলে। তো যাই হোক, ড্রাগনের রাজ্য প্রাকৃতিক দৃশ্যর মাঝখান দিয়ে পাড়ি হতে যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করি কিছু কথা। বর্তমান ভুটানে প্রবেশ করতে হলে কিছু নতুন নিয়ম মানতে হয়। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে জানেন কোভিড ভাইরাসের কারণে ভুটানের গেট অনেকদিন বন্ধ ছিল আর নতুন করে খুলে দিয়েছে, কিন্তু ভুটান সরকার কিছু নীতি নিয়ম তার মাঝে লিপিবদ্ধ করে দিয়েছে। তো প্রিয় বন্ধুরা, যদি সেই নিয়ম অনুসারে আমরা ভুটানে প্রবেশ করতে যাই তাহলে ভুটান প্রবেশের ক্ষেত্রে প্রি রেজিস্ট্রেশন করাতে হবে। তাছাড়া ভুটানে প্রবেশের জন্য সাস্টেইনেবল ফিস বাবদ দিতে হবে 1200 টাকা করে। তো এটা হলো আপনি কয় রাত আপনি ভুটানে থাকেন সেই অনুসারে প্রতিজন প্রত্যেক 1200 টাকা করে দিয়ে ঢুকতে হয়। তো প্রিয় বন্ধুরা, এটা আসলে দুঃখের বিষয়, এরকম হওয়াটা কামনা করছিলাম না, কিন্তু কি করব, সে দেশে সরকার যা নীতি নিয়ম পালন করবার অর্ডার দেয় সেটাই তো করতে হবে, তাছাড়া উপায় নাই। কোনো ভারতীয়র ক্ষেত্রে ভোটার আইডি বা পাসপোর্ট বা বাচ্চাদের জন্য জন্ম সার্টিফিকেট লাগবে। দেখতে থাকেন এই পাহাড়ের মায়া লাগা দৃশ্য এবং শুনতে থাকেন কিছু ইতিহাস। ভুটান হলো সাউথ এশিয়ার একটি পাহাড়ি কাউন্ট্রি। ভুটানের রাজধানী হলো থিম্পু এবং ভুটানের সরকারি ভাষা হলো জংখা। ধর্মর দিক থেকে 74.8% মানুষ বজ্রযান অর্থাৎ বৌদ্ধ ধর্ম অনুসারী, এবং এই দেশের রাষ্ট্রীয় ধর্ম হলো বৌদ্ধ, এবং মুদ্রা ভুটানি ইউংট্রুম। গুগলের উইকিপিডিয়ার মতে ভুটান দেশটাতে কুচবিহারের রাজা মঙ্গলদ্বীপ 7ম শতাব্দীতে রাজত্ব করতেন। দেশটির রাজনৈতিক ইতিহাস তাদের ধর্মীয় ইতিহাসের সাথে সংযোগ। ভুটান এমন একটি দেশ যে দেশের ইতিহাস প্রথম থেকেই স্বাধীন। এখনো পর্যন্ত এ দেশে কারো দ্বারা জয় বা বাহিরের কারো দ্বারা স্বাধীন করা সম্ভব হয়নি। 1907 সালে উজিয়েন ওয়াংচুক ভুটানের শাহ হিসাবে নির্বাচিত হয়। 1970 সালে 17 ডিসেম্বরে মুকুট পরেন, অর্থাৎ রাজার যে মুকুট থাকে সেই মুকুট পরিধান করে সে, এবং ড্রাগন কিং প্রতিষ্ঠা করে। ভুটানকে ড্রাগনের দেশ হিসাবেও জানা যায়। এরপর অনেক রাজা পার হয়েছে এই দেশটিতে। বর্তমান দেশটির কিং হিসাবে আছেন লুটে শিরিং জংখা। ভুটানের গ্রামগুলো দেখতে কেমন প্রিয় বন্ধুরা? এই যে সম্মুখে যে এখন দেখতে পাচ্ছেন এগুলো একটি গ্রামের দৃশ্য। তো যেহেতু ভুটানে পাহাড়ি এলাকা, সরজমিন জায়গা সেরকম নাই, তার জন্য টুকরাটাকরিভাবে এই গ্রামগুলো অবস্থিত হয়ে থাকে। তো এটা হলো ভুটানের একটি গ্রাম আর গ্রামের দৃশ্য এটা। তো ভুটান কিন্তু প্লাস্টিক নিষেধ একটি দেশ, এখানে প্লাস্টিক অ্যালাউ নাই। তো আপনি যদি আসেন কখনো প্লাস্টিক বাইরে ফেলবেন না, তাহলে জরিমানা পড়তে পারে, আপনার জরিমানা দিতে লাগবে। প্রিয় বন্ধুরা, ভুটানে কি মুসলিম জনসংখ্যা আছে? তো গুগল কি বলে, যদি আমি গুগলে সার্চ করি তাহলে গুগলের উইকিপিডিয়ার মতে ভুটানের মোট জনসংখ্যার 0.1% এবং 0.2% মুসলিম জনসংখ্যা ভুটানে বসবাস করে। এখানে বলা সমস্ত তথ্য গুগলের উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা। কথার মধ্যে ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন এবং কমেন্ট করে জানাবেন, শুদ্ধ করার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাবো, এবং অলরেডি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এবং যদি ফেসবুক পেজ মিস্টার এসআর ব্লগার্সে দেখতেছেন এই মুহূর্তে তাহলে পেজটাকে ফলো করে বন্ধু হিসাবে অ্যাক্টিভ থাকবেন বলে আশা রাখছি। তো এটা হলো এই মুহূর্তে আপনারা দেখতে পারলেন যেটা, এটা হলো আর্মি ক্যাম্প, ভুটানের যে আর্মি ক্যাম্প। তো প্রিয় বন্ধুরা, আমি আরও ডিটেলস এবং কি আরও মজাদার ব্লগ এই ভুটান থেকে আপলোড করব। প্রিয় বন্ধুরা, দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। ভুটানের স্পেশাল খাবার এবং ট্রিং ঝর্ণা, যে ঝর্ণাটা মানাস এবং বেকি হিসাবে পরিচিত হয়েছে, সেই ঝর্ণা আপনাদেরকে দেখাবো। অবশেষে আমরা নামলাং টাউন এসে পৌঁছে গেলাম প্রিয় বন্ধুরা। তো নেক্সট ব্লগ দেখার জন্য আমার পেজের সঙ্গে থাকবেন এবং এই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবো নেক্সট ব্লগ ভিডিওতে।